পরীক্ষার প্রশ্নর স্ট্যান্ডার্ড চতুর্থ শ্রেণীর কারণে এপিএসসির দরে নহয়, পরীক্ষার প্রশ্নর স্ট্যান্ডার্ড মেট্রিকর দরে হব, হায়ার সেকেন্ডারির দরে হব, তেনেকে তৃতীয় শ্রেণীর কারণেও আমি সেই ধরনের যেটো পরীক্ষার বাবে প্রয়োজনীয় অর্থাৎ গ্রেজুয়েশন যার কোয়ালিফিকেশন তার বাবে সিলেবাস গ্রেজুয়েশন হব, হায়ার সেকেন্ডারি যার সিলেবাস তার সিলেবাস হায়ার সেকেন্ডারি হব। কিন্তু আমি একটা প্রস্তাব দিছিল যে এইবার এডিআরির পরীক্ষা প্রিলিমস হোক মেইনস হোক আর ইন্টারভিউ হোক। কিয় কৈছিল আপনাদের জানি আচরিত হব যে 7,000 পোস্টর ভিতর একটা পোস্ট আছে যার কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি, আর সেই শিতানত 3,700 পোস্ট আছে। তার বিপরীতে 11,00,000 লড়া ছোৱালীয়ে আবেদন করেছে। 11,00,000 লড়া ছোৱালীক যেতিয়া আমি পরীক্ষা পাতিব যাম, এটা পরীক্ষা কেন্দ্রত যদি 500তকৈও আমি লড়া ছোৱালী বহার সুবিধা দিও, আমাক 2100 পরীক্ষা কেন্দ্র লাগিব। আর 2100 পরীক্ষা কেন্দ্র সমানে এটা পরীক্ষার কোয়ালিটি মেইনটেইন করাটো অসম্ভব প্রত্যাহ্বানমূলক হয়ে পড়ে। 2100 পরীক্ষা কেন্দ্রত আমি পরীক্ষা পাতিম, করবাত ইনভেজিলেটরজন ইমান ভাল কোয়ালিটির নহব পারে, করবাত লিকেজ থাকিব পারে, করবাত করবাত চাকরিত ইজনে সিজনক সহায় করারও অভিযোগ থাকিব। আর 1,00,000 লড়া ছোৱালীক আমি যেতিয়া মেইনস পরীক্ষা পাতিম, তেতিয়া তাত পরীক্ষার কোয়ালিটিটো আমি খুব সূক্ষ্মভাবে মেইনটেইন করিব পারিম। অর্থাৎ শেষলৈ গৈ যোনে চাকরি পাব তাত কোনো ধরনে কোনো ক্যান্ডিডেটে কম্প্রোমাইজ করে চাকরি পোৱাৰ সুবিধা না থাকে। চতুর্থ শ্রেণীর কারণে এপিএসসির দরে পরীক্ষা কিয় হব লাগে? চতুর্থ শ্রেণীর ইন্টারভিউত এপিআরজনে ক্লাস টেনর স্ট্যান্ডার্ডে পরীক্ষার প্রশ্নের উত্তর দিব, কিন্তু প্রিলিমস আর মেইনসর মাজেদি যেতিয়া সরকি আহিব তেতিয়া চাকরি যোগ্যজনে পাব। মোর এটাই লক্ষ্য আসিলে যে চাকরি যাতে যোগ্যজনক বাদ দি আন কোনোও না পায়। কিন্তু যি নহক, মই বিশ্বাস করো যে সরকারের সিদ্ধান্ত যিমান হোক আমি বিতর্কর উদ্ধত রাখিব লাগে। ময়ো সাবধানে থাকিব খুজিছো, এইবার আমি প্রিলিমিনারি পরীক্ষা নাপাতো, মেইনস আর ভাইবা ভসির মাঝে দিয়ে আমি পরীক্ষার রিজাল্ট দিম। সরকারি বিষয়া সকলে এই বিষয়ে আলাপ আলোচনা আরম্ভ করেছে, রাইজরও সহযোগিতা লাগিব।